গল্পের জায়গা থেকে কিছু ডোমেস্টিক ভায়োলেন্সের কিছু ব্যাপার আছে যেটা আসলে আমরা খুব আমাদের খুব পরিচিত কাছে দেখলে মনে হবে যে এটা আমরা জানি বা দেখেছি আশপাশের গল্পই তো ওই জায়গা থেকে হয়তো বা কোনো ধরনের কোনো ব্যক্তির মনে হয়েছে যে এটা একটু প্লাস বলা যায় এই নিউজ করে দাও করে দিল ভয়াল নামকরণের সাথে গল্পের বিষয় বিল আশা করি দর্শক পাবে আচ্ছা ভয়াল মানেই আমরা কিন্তু অনেক কিছু ভাবি যে ভয়ানক কিছু খারাপ কিছু অতপ্রত ভাবেই মানুষের লাইফ এরকম ছোট খাটো খারাপ কিছু থাকে ভয়ানক কিছু ঘটে আসলে আবার গল্পটি হচ্ছে নিটন একটা প্রেমের গল্প একটা পরিবারের গল্প আচ্ছা জানতে চাই ভয়েল নামকরণটা কেন হলো এবং আপনারা বলছেন এটার একটা ব্র্যান্ডিং করছেন এটা প্রাপ্তবয়স্কদের সিনেমা মানে এই ব্র্যান্ডিংটা এটা আসলে আমরা ওইভাবে আমরা বলিনি আচ্ছা আর সেন্সরের পক্ষ থেকেও যে বয়স্ক অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক বা এইটিন প্লাস এ ধরনের কোনো তকমা আমাকে দেওয়া হয়নি আচ্ছা হ্যাঁ তো এটা আসলে আমাদের ভয়াল চলচ্চিত্র বর্তমান গভর্নমেন্ট এই সার্টিফিকেশন বোর্ড প্রথম চলচ্চিত্র ওরা প্রদর্শন করে এটা ওরা দেখে তো ওখান থেকেই মানে যখন আমার সিনেমাটা দেখে এবং এটা সেন্সর বোর্ড থেকে বলা হয় যে এটা সার্টিফিকেট দিয়ে দিলাম বা সিনেমাটা ভালো লেগেছে ভালো হয়েছে এটা প্রদর্শনী যোগ্য হঠাৎ করে কয়েকটা অনলাইন পত্রিকা আমরা নিউজ আমরা খেয়াল করি আচ্ছা যে এইটিন প্লাস বলে মানে চলচ্চিত্রের মানে তকমা দেয়া হচ্ছে আচ্ছা তো ওখানে আমরা একটু বিব্রতকর একটা পরিস্থিতি পড়লাম যে হঠাৎ করে এইটিন প্লাস আমাদের দেশে তো একটা ইতিহাস গড়ার মতো বিষয় এরকম তো ঘটেনি কখনো রাইট তো তখন এটা নিয়েও মাঝখানে একটু সেন্সরের জায়গা থেকে একটু ঝামেলা পোহাতে হয়েছে আমাদেরকে ওরা ওর একটু ভুল বুঝেছে যে আমরা এরকম তকমা তো দেইনি কিন্তু আপনারা প্রচার করছেন কেন এরকম আসলে আমরা তো করছি না আচ্ছা ওই তকমা যারা দিয়েছে সেখান থেকেই বিভিন্ন তকমা ওরা প্রচারটা করছে মানে কেন ঠিক এই যে আপনি বিশ্বাস করবেন না আমি এটা যেমন হ্যাঁ এটা আমার মনে হয় যে যেদিনকার মানে যেই দিনটাতে আসলে সিনেমাটার সার্টিফিকেশনের জায়গায় ওরা সাইন করে বা জিনিসটা রিলিজ করে ওইখানে কিছু সাংবাদিক ছিল আমার কাছে মানে এটা আমার ধারণা তো ওখানে আমার চলচ্চিত্রে যে জিনিসগুলো আমি তুলে ধরেছি বিশেষ করে গল্পের জায়গা থেকে কিছু ডোমেস্টিক ভায়োলেন্স কিছু ব্যাপার আছে যেটা আসলে আমরা খুব আমাদের খুব পরিচিত কাছে দেখলে মনে হবে যে এটা আমরা জানি বা দেখেছি আশপাশের গল্পই তো ওই জায়গা থেকে হয়তো বা কোনো ধরনের কোনো ব্যক্তির মনে হয়েছে যে এটা 18 প্লাস বলা যায় এই নিউজ করে দাও করে দিল এই রকম ঘটনা ঘটেছে আসলে হয় ফয়াল গল্পটা হচ্ছে জীবনের কথা বলে গত অনুগতিকের বাইরে গিয়ে কিন্তু চেষ্টা করেছি গল্প বলার চিত্রনাট্য করার এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশে সাধারণত যে কমার্শিয়াল ঘরানার সিনেমা হয় তার থেকে একটু নিজেকে আলাদা করে চিন্তা করেছি আচ্ছা গল্পটি আমি এভাবে দেখাতে চাই প্রেমটা যেখানে দেখিয়েছি প্রেমটা প্রেমটা একটু আলাদা করেই প্রেজেন্টেশনটা করার চেষ্টা করেছি আবার পারিবারিক যখন জায়গায় পরিবারের গঠনমূলক জায়গায় যখন আসছি তখন ওভাবেই চিন্তা করেছি যে না পরিবারটা এটা সাথেও যেন মানুষ কানেক্ট করতে পারে যেটাই আমাদের পাশের বাড়ির গল্প আমি আমি